আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আহালম সাহালম মাহে রবিউল আওয়াল। আমাদের প্রিয় নববী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় আগমন উপলক্ষে আজ কথা বলবো ন্যাশনাল এমপয়মেন্ট হিউমাইজ ফাউন্ডেশনের পক্ষ থেকে সিটিজি টাইম এবং চ্যানেল কর্ণফুলীর পক্ষ থেকে দেশবাসী বিশ্ববাসীরকে সালাম শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমাদের প্রিয় নবীজি দুনিয়াতে আসার পর আমরা কি পাইলাম তা নিয়ে আজ আমি ক্যামেরার সামনে আসছি দুনিয়াবাসীকে কিছু বার্তা দেওয়ার জন্য বার্তাটা হল আমরা আমাদের প্রিয় নবীজি দুনিয়াতে আসলেন আসার পর আমরা কি পাইলাম সেই নিয়ে আমি আজ কিছু কথা বলব আমাদের প্রিয় নবীজি আসার পর দুনিয়ায় আলোকিত হলো খারাপ সমাজটা যেই সময় মানুষকে মানুষেরা মেয়েদেরকে জীবন্ত খবর দেওয়া হতো জাহেলিয়তের সমাজ থেকে আমাদেরকে মুক্তি দিয়েছেন আমরা নবীজির সে আলোকিত একটি সমাজ আমরা পেয়েছি আমরা পেয়েছি একটি কোরআন যে কোরআন দুনিয়ে কোথাও যে গ্রহণ করে নাই শুধুমাত্র মানুষেরা ইনসানেরা আল্লাহ রবুল আলমিনের এই কোরআন আমাদের নবীজির মাধ্যমে আমরা পেয়েছি আমরা পেয়েছি চলার জন্য হাদিস সেই চলার জন্য দেশ পরিচালনা করার জন্য অত্যাধুনিক জিনিসগুলি সায়েন্স যেগুলি তৈরি করতেছে প্রত্যেকটা জিনিসের পিছনে একটি একটি আয়াত রিসার্চ করি তারা আমাদেরকে অত্যাধুনিক জিনিসপত্র দিচ্ছে আল্লাহ রাব্বুল আলমিন কোরআনের মাধ্যমে এবং রসুলের মাধ্যমে আমাদের প্রিয় নবীজির মাধ্যমে দুনিয়াতে এগুলি পাঠাইয়াছেন আল্লাহ রসুল সারা মানব জাতির জন্য রহমত হিসাবে এসেছেন আমরা হিন্দু বুদ্ধ খ্রিস্টান মুসলমান যত জাতি আছি না কেন সবাই জন্য আল্লাহর আল্লাহ রসুল রহমত হিসাবে এসেছে তার জন্য আমরা একটা রহমতলিল আলমিন নবী পেয়েছি সমস্ত জাতির জন্য রহমত পৃথিবীর কোনো পণ্ডিত বা কোন কিছু কেউ নাই যে দার্শনিক নাই সারা পৃথিবীবাসীর জন্য রহম শুধু আমাদের নবীজি একমাত্র শুধুমাত্র আল্লাহ রসুল আল্লাহ তালা আমাদেরকে দান করেছেন এই মানব জাতির হেদায়তের জন্য যাদের সভ্যতা বলেন এই সভ্যতার একটি দিক কইলো আমাদের প্রিয় নবীজি মোহাম্মদ মুস্তফা আহমদ মুস্তফা সাল্লাহ তাহলে আমরা আমাদের নবী আসার পর থেকে পৃথিবীবাসী এই তেষট্টি বছর জিন্দেগিতে তিনি অনেক কিছু আমাদেরকে দিয়েছেন একটি রাষ্ট্র ওই সময় স্বর্ণের যোগ ছিল গরিব অসহায়দের কীভাবে সাহায্য করতে হবে সেটা আমাদেরকে দেখাইয়া দিয়েছেন দেশ কিভাবে পরিচালনা করতে হবে সেইভাবে দেখাইয়া দিয়েছেন মানুষের মানুষের মনুষ্যত্ব কিভাবে বজায় রাখবে সেটা দেখাইয়া দিয়েছেন স্বামী স্ত্রীর মধ্যে কি সম্পর্ক হবে সেটাও আল্লাহ রসুল দেখাইয়া দিয়েছেন মা বাবার কি ক্যাদমত করতে হবে মা বাপকে কীভাবে শ্রদ্ধা করতে হবে সেটাও আল্লাহ রসুল আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন আমরা কিভাবে এক অপরের সাথে সমাজবদ্ধভাবে বসবাস করব। সেটাও আল্লাহ রসুল আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন আল্লাহ তার নবীকে এত ভালোবাসছেন নবীদেরও আবার শ্রেষ্ঠ নবী হিসাবে তিনি দুনিয়াতে এসেছেন আমরা এখন সে নবী আসার আজকে পনেরো স বৎসর পূর্বে কীরকম ছিল আর এখন আমরা কীরকম আছি এই যে আল্লাহ দেওয়া বিধান এবং রসুলুৎসন্ন মোতাবেক আমরা না চলার কারণে আমরা না মানার কারণে আমরা অন্যায় অবিচার জুলুম নির্যাতন জানা বেবিচার দুনিয়াতে সব কিছু বেড়ে গিয়েছে এই যে মাদক থেকে জাতিকে মুক্তি দিয়েছিলেন আমাদের প্রিয় নবীজি সেই মাদক আমরা অহরহরে ব্যবসা বাণিজ্য চলতেছে যারা ব্যবসা করে তারাও দায়ী যারা খাচ্ছে তারাও দায় মাদক এমন একটা খারাপ জিনিস আপনাকে খারাপ পথে নিয়ে যাচ্ছে আপনাকে জীবন থেকে মা বাপ থেকে আত্মীয় স্বজন থেকে আলাদা করে দিচ্ছে তাহলে আমরা সেই মাদকের পিছনে আমাদের জীবনকে নষ্ট করে দিচ্ছি আমাদের স্মার্টফোন কারণে আমাদের যে রসুলের আনুগত্য তসবি তাহালি আমরা যে পাঠ করতাম আমরা সময় অপচয় করতেছি এই যে স্মার্টফোনের পিছনে সময়টা আমরা নষ্ট করে দিচ্ছি একটু সময় পেলে মোবাইলটা আমরা ব্যবহার করতেছি এখানে খারাপ পণ্যগুলি গুগল আমাদেরকে দেখাই দিচ্ছে আমাদের ইমান দেখ কেড়ে নিচ্ছে আমাদের দোয়া এখন কবুল হয় না আমাদের ফরিয়াত আল্লাহর কাছে কবুল হয় না আজ মানব জাতির মধ্যে মুসলমান জাতি সবচেয়ে নির্যাতিত নিপীড়িত কারণটা কি যারা আল্লাহ আল্লাহ রসুলকে মানে না তাদের শাস্তি হবে আকেরাতে দুনিয়াটা হলে তাদের জন্য বেহেস্ত আর মুসলমানদের জন্য হইল আখেরাত হইল বেহাস্তে তো আখেরাতে যাওয়ার আগে যে কাজটা আমাদের করা দরকার ছিল সেই কাজগুলি থেকে আমরা মুসলমানেরও আমাদের সেই নবীর আদর্শ সেই নবীর কথা মতে সে কোরআন মতে সুন্না মতে আমরা চলতেছি না বিদায় আমাদের উপর আল্লাহ রবুল আলমিনী লানত গজব করোনা ভাইরাস মহামারী আগুন ধ্বংস করে দিচ্ছি জাতিকে ধ্বংসের পিছনে একটি মাত্র কারণ সে রসুল আগমন করার পর যেই দিক নির্দেশনা দিয়ে গেছে সে দিক নির্দেশনা না মানার কারণে তাহলে আমাদের করণীয় কি আমাদের এখন করণীয় হল আমরা চতুর্দিকে ফেতনার মধ্যে পড়ে গেছি আমরা এমন কিছু ফেতনা দেখতেছি যে ফেতনার মধ্যে ইমান আকিদার সব সরিয়ে যাবে সেটা আলেমদের মাধ্যমে সৃষ্টি হচ্ছে আমরা এমন কিছু দেখতেছি মানতেছি যেটা আমার ইমান টাকার কথা না আপনি একটু যদি চোখ বন্ধ করি একটু নিরব নিরবতা বজায় রেখে যদি বসেন আপনার চোখের সামনে বাসি আসবে আমি কি কতটুকু আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্য করতেছি হয়তো আলেম হয়তো দার্শনিক হয়তো অন্য কেউ কিন্তু সবাই আমরা আমাদের মধ্যে যেই আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্য কথা বলা হয়েছে এই বারো রবি আওয়াল নবীর মাধ্যমে সৃষ্টি হয়েছে সেই খাসটুকু আমি কতটুকু করতেছি আমি পরর পর্বে আল্লাহ রসুল চলে যাওয়ার কথা পর কী হয়েছে সেইটা তুলে ধরবো আজ আমি তুলে ধরতে চাই রসুলের আগমনের কারণে আমরা কী পাইলাম রসুলের আগমনের পা আগমনের পর আমরা যেই জিনিসটা সবচেয়ে বেশি আমাদের দরকার ছিল সবচেয়ে বেশি আমাদের মানুষ চলার জন্য যে সেইটা হলো কোরআন এবং হাদিস আমাদের চলার জন্য দুইটা জিনিস রেখে গিয়েছেন সেই রেখে যাওয়া জিনিসগুলি যদি আমরা খদর না করি সে রেখে যাওয়া জিনিসগুলি যদি আমরা রিচার্জ না করি দুনিয়া থেকে আমরা আস্তে আস্তে নিচ্ছিন্ন হয়ে যাব ক্ষামত সংগঠিত হবে আমাদের যেই লক্ষ্য উদ্দেশ্য আকারাত সেই আকারাতে আমরা কঠিন জবাবদিহির সম্মুখীন হইতে হবে সেই কঠিন সম্মুখীন থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে তোবাসফার করে এবং ফিরে আসতে হবে কোরআন এবং হাদিসের দিকে তাহলে মুসলমান জাতি হিসাবে আমরা ভালো থাকব আর যারা আল্লাহ এবং রসুলেরকে মানে না তারাও ভালো থাকবে যদি মুসলমান যদি শৈত্রিকভাবে তার রসুলের আগমনের যে বার্তাগুলি যে কোরআন এবং হাদিস রিচার্জ করি দুনিয়া এবং আখেরাতের কল্যাণে যদি কাজ করে তাহলে সম্ভব হবে আর আমরা মুসলমানেরা যদি আমরা যদি ইমান হারা হয়ে যায় তাহলে পুরা পৃথিবী ধ্বংস হয়ে যাবে যারা আমাদের কারণে শান্তিতে বসবাস করতেছে তারাও অশান্তি ভোগ করতে হবে হয়তো যুদ্ধ হবে হয়তো আল্লাহ ধ্বংস করে দেবে হয়তো ভূমিকম্প হবে হয়তো বিভিন্ন রোগ সৃষ্টি হবে হয়তো একজন অপরজনের মধ্যে সংঘাত লেগে থাকবে তাহলে এর থেকে উত্তোলন করতে হলে একটি মাত্র পথ খোলা আছে সেই পথটা হল আল্লাহর কাছে তৌবা করে ফিরে আসতে হবে দ্বিতীয়ত কোরআন এবং হাদিস মতে আমাদেরকে জীবন গড়তে হবে তাহলে রসুল যে আসছে সে আসার সাফল্য পৃথিবীবাসী বুক করতে পারবে আল্লাহ যেন আমাদেরকে সেই রসুলের আগমনের মাসে আমাদেরকে আল্লাহ এবং রসুলের দাসত্ব দাসত্ব গুলামী করার সেই তৌফিক দান করে ওমা বিল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ